ডিম্বস্ফোটন এবং মাসিক চক্র পিটুইটারি গ্রন্থি ডিম্বাশয় এবং জড়ায়ুর মধ্যে আন্তক্রিয়ার কারণে ডিম্বস্ফোটন এবং ঋতুস্রাব ঘটে একটি সাধারণ আঠাশ দিনের মাসিক চক্রের শুরুতে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থি ঘিরে থাকা রক্তবাহিকাগুলির ভিতর গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন বা জিএনআরএইচ নিঃসরণ করে এটি পিটুইটারি গ্রন্থির কোষগুলিকে ফলিক্যাল স্টিমিউলেটিং হরমোন বা এসএফএইচ নিঃসরণ করতে উদ্দীপিত করে যা রক্ত প্রবাহের মধ্যে দিয়ে ডিম্বাশয় পৌঁছায় যেখানে এটি ডিম্বাশয়ের ফলিক্যালগুলির বিকাশকে উদ্দীপিত করে প্রতিটি বিকাশকারী ফলিকলে একটি অপরিণত ডিম্বাণু থাকে এবং থাকে কতগুলি কোষ যা ইস্ট্রোজেন এবং তরল পদার্থ নিঃসরণ করে এই বিকাশমান ফলিকালগুলির বেশিরভাগই সাত দিনের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু শুধুমাত্র একটি প্রভাবশালী ফলিকাল বেঁচে থাকে যা অভ্যন্তরে থাকা বিকাশমান ডিম্বাণুকে পুষ্টি প্রদান করে এসএফএইচ ডিম্বস্ফোটনের সময় ডিমকে পরিপক্ক হতে সাহায্য করে যখন বিকাশকারী ফলিকল দ্বারা নিশ্চিত ইস্ট্রোজেন জরায়ুর এন্ড্রোমেটেরিয়াল আস্তরণের পুনর্নির্মাণে সাহায্য করে প্রায় বারো দিনের মাথায় রক্ত প্রবাহে ইস্ট্রোজেনের ঢেউ ওঠে যা হাইপোথালমাসে পৌঁছায় এর ফলে এর নিঃসরণ বৃদ্ধি পায় এবং পিটুইটারি গ্রন্থি দ্বারা লিউটিনাইজিং হরমোন বা এল এর উৎপাদন উদ্দীপিত হয় রক্তে এল এর প্রবাহ বেড়ে যাওয়ার ফলে ফলিকাল ফুলে যায় যা এটা ফাটা ও মাসিক চক্রের মাঝখানে ফলিকাল এবং ফোটানকে প্রভাবিত করে এটা ফেটে যাওয়ার পরপরই ফ্যালোপিয়ান টিউবের বাইরের প্রান্তে তৈরি হওয়া ফিমব্রিয়েটেড খোলা ডিমটিকে নিজের মধ্যে টেনে নেয় এখান থেকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যেতে প্রায় পাঁচ থেকে ছয় দিন সময় লাগে যেখানে জড়ায়ু গহ্বরের দেওয়ালে আটকে যাওয়ার আগে নিষিক্ত ডিম্বাণুর নিষিক্তকরণ ঘটে যায় যদি ডিমের নিষিক্তকরণ বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যর্থ হয় তবে ডিমটি ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে শুরু করে এবং অন্তঃস্তরে খরণের সাথে সাথে একে বাইরে বের করে দেওয়া হয় ফলিকল ফেটে যাওয়ার পর এটি একটি কাঠামোতে রূপান্তরিত হয় যাকে কর্পাস লুটিয়াম বলা হয় এবং এর থেকে প্রোজেস্টেরন হরমোন নিশ্চিত হয় প্রোজেস্টেরন জড়ায়ুর অন্তঃস্তরে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটায় যা এটিকে নিষিক্ত ডিম্বাণু গ্রহণ করার উপযুক্ত করে তোলে প্রোজেস্টেরনের এই নিঃসরণ বেশ কয়েকদিন ধরে বজায় থাকে কিন্তু এই সময়ের মধ্যে নিষিক্তকরণ না হলে কর্পাস লুটিয়াম শুকিয়ে যায় যার ফলে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় এবং জরায়ুর আস্তরণ ছিন্ন ভিন্ন হয়ে আবার নতুন করে ঋতুচক্র শুরু হয়